ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। ঈশানকে তো দেখতে পুরো ইয়াজদার মতো, ওই একটা প্রথম। ও নুসরাতের ছেলে, আমার কিন্তু ও ছেলে না, আমার জন্য ও মেয়ে। আমাদের মেজরলি ঝামেলা হয় দুজনের, যে ও আমাকে বলে এটা তোমার থেকে পেয়েছে। কোনো ব্যাড হ্যাবিটই, ভালো জিনিসে সবাই ক্রেডিট নেয়। ঈশান ওকে মেরে এসে আমার কাছে এসে কাঁদবে যে মা মেরেছে। তিনটে ওয়ার্ড যদি বলি যে মা নুসরাত জাহানকে ডেসক্রাইব করো, তিনটে ওয়ার্ডে। একটা সময় ওর আমার সাথে ঝামেলা হয়েছে, বিকজ ওর মনে হয়েছে যে ঈশান কথা বলতে পারে না, মায়ের পেট থেকেই বাচ্চা বেরিয়ে কথা বলতে শুরু করে দেয় না। আমি আজকে এটা বলতাম যে আমার ছেলে মানে ঈশান যদি 1%ও তোমার মতো ছেলে হয়, তাহলে আই বি এ ভেরি প্রাউড মাদার। শহরে শীতের মরশুম, হালকা ঠান্ডাও পড়ছে, আর রবিবার দুপুর সঙ্গে পছন্দের জুটি আর বাংলা সিনেমা, পারফেক্ট কম্বিনেশনের মতো। ইয়াজদা আর নুসরাত দি রয়েছে সেন্টিমেন্টাল টেলিভিশনে আসছে। আমি ইয়াজদা থেকে শুরু করব, যখন প্রথম শুনছি যে টেলিভিশনে ইয়াজদা আসছে, কতগুলো কমেন্ট পেয়েছিলে বলতো টেলিভিশনে ফিরছো? কমেন্ট তো পেয়েছি, ইনফ্যাক্ট আমাদের মিডিয়ার বন্ধুদের কাছ থেকে অনেক কোয়েশ্চেনস, ফোন কলস পেয়েছি। বাট আই থিংক এই পুরো প্ল্যানিংটাই নুসরাত আর আমাদের যে টিমে অভিষেক আছে এদের দুজনের, নট দ্যাট অভিষেক, দিস ইজ ইট ইজ দ্য টিম, দ্য পিআর, তারা ভাবলো যে একটা চমক, গিমিক না চমক দেওয়া যাক। টেকনিক্যালি তো ব্যাপারটা সত্যি, ইয়াশ তো আবার টেলিভিশনে আসছে এবং হয়তো চরিত্রের রূপে রবিবারে দুপুরে যেটা আসছে সেন্টিমেন্টাল, এবং বেশ কিছু মাস আগে রিলিজ হয়ে গেছে, প্রায় 1 বছরের কাছাকাছি সময় তোমাদের, 10 মাস যদি ধরি, তারপর টেলিভিশনে আনছো, এই সিদ্ধান্তটা নিয়ে যদি একটু বলো যে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার টেলিভিশনে রিলিজ করা ছবি। এটা সিদ্ধান্ত না, এটা তো একটা, এটা ছিল যে প্রকৃতির নিয়মেই থাকে, একটা ছবির ভাগ্যে এটা থাকে যে আমরা স্যাটেলাইটে যাবে, সে ওটিটি তে যাবে। কারণ অ্যাজ প্রোডিউসার্স বা ইভেন অ্যাজ অ্যাক্টরস আমাদের দায়িত্ব হচ্ছে যে যত বেশি লোকের কাছে পৌঁছে যাওয়া যায়, অ্যান্ড সেটার জন্য আই থিঙ্ক আমাদের প্রথম থেকেই ছবি সব স্টারেই যেত যখন আমরা নিজেরাও প্রোডিউসার ছিলাম না। অ্যান্ড আই ফিল ইটস দ্য কারেক্ট প্ল্যাটফর্ম, যেটা অভ্যেস আছে অভ্যেস ভাঙবো কেন। অ্যান্ড ফাইনালি দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, অ্যান্ড স্টার টিম ইজ রিয়েলি সুইট, যারা হ্যাজ বিন সো সাপোর্টিভ, অ্যান্ড ফাইনালি দ্য ফিল্ম ইজ ইয়ার। একদম, আর এটা এটা আমাদেরকে মানে এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমরা দর্শককে এটা একটা গিফট আমরা দেবই, যে যারা অ্যাবসলিউটলি মানে সিনেমা হলে দেখেছে একটা সময় অবধি, সিনেমা হলে ছিল আফটার 50 ডেজ, তারপরে যারা দেখতে পায়নি ডেফিনেটলি তাদেরকে আমরা বাড়িতে পৌঁছে দিচ্ছি আমাদের সিনেমার গিফটটা। এই সুযোগ রবিবার দুপুরবেলা তুমি বেশ সুন্দর করে সেটা বললে, একদম খাওয়া দাওয়া করে বা খাবার খাবারের প্লেট নিয়েও বসতে পারেন, বসে আমাদের সিনেমাটা সপরিবারে দেখবেন একসঙ্গে সবাই মিলে। তোমরা কতটা টেলিভিশন দেখো মানে সময় হলে, ধরো এইরকম রবিবার দুপুর বা যে কোনো একটা ডে অফ? আমাদের অ্যাকচুয়ালি যদি আমাদের ডে অফ থাকে, নুসরাত তো দেখে, ওর সাথে আমিও দেখি, আমি রাত্রে বেশি দেখি, ও দিনের বেলা বেশি থাকে, দুপুর বেলার দিকে খেতে খেতে, এই যেটা বলছে না, আমার বেশ ভালো লাগে বিষয়টা, খুব ভালো লাগে, তারপর টিভি দেখতে দেখতে ও ঘুমিয়ে পড়ে। তো ইটস লাইক আ রেগুলার অ্যাফেয়ার যদি আমাদের ছুটি থাকে তাহলে। সো ইটস, আর আমি দেখি রাত্রির বেলা বেশিরভাগ। এমন অনেক সিনেমা আছে যে টেলিভিশনে আমরা বারবার দিলে বারবারই ওই হা করে দেখি, তো তোমাদের ক্ষেত্রে এরকম কোনো সিনেমার নাম মনে পড়ে যেটা বারবার দেখো? অনেকগুলো মানে একটা বলা যাবে না, বহু সিনেমা এরকম আছে যেটা যতবারই টেলিভিশনে দেয় আমরা কিন্তু থেমে যাই, এবং থেমে সেটা যতই রিওয়াচ করি, অ্যাড আসে, অ্যাড বসে আমরা ওয়েট করি যে আবার অ্যাড থেকে সিনেমায় যখন ঢুকবি সিনেমাটা দেখব। আর আমার মনে হয় ওই ধরনের ইজি এন্টারটেইনিং সিনেমাই কিন্তু টেলিভিশনে খুব ভালো, বেশ ভালো মানুষেরা এনজয় করে, কারণ আমার নিজস্ব, আমরা নিজেরাই সেরকমভাবে বসে যখন এনজয় করতে পারি, তো
সেদিক থেকেই বলতে পারি যে আমাদের সিনেমা যখন মানুষের ড্রয়িং রুমে বসে বা বেডরুমে শুয়ে শুয়ে দেখবে, তাদেরও ঠিক এই অনুভূতিটাই হবে। সেন্টিমেন্টালের গানগুলো খুব জনপ্রিয় এবং প্রত্যেকটা গানই খুব ভাইরাল হয়েছে। যদি কখনো টিভিতে বা সেরকম টেলিভিশনে চলে আসে, বা ঈশান কতটা চিনতে পারে যে মা বাবা, এবং কতটা রিয়াকশনটা কি থাকে? ছোট বাচ্চাদের নাচতে দেখেছি আমরা, অনেক এরকম ইভেন্টে গেছি যেখানে দেখছি বাচ্চারা নাচছে, ও করে নাচছে, মানে ইয়াং জেনারেশন তো আছেই, বাট ছোট্ট বাচ্চা, সে এখনো কিছু বোঝে না, শুধু বসতে শিখেছে, এবং তার রোজ দুপুরবেলা তাকে কিন্তু ওই গানটা দেখে খাওয়ানো হয়, সে দেখে এবং মাথা নেড়ে এনজয় করে। সো আই থিঙ্ক মনে হয় কিছুটা আমরা ঠিক করতে পেরেছি, সেটা অনেকটাই ঠিক। এবং যেখানে গানগুলো, আমি যেটা বললাম যে কমার্শিয়াল সিনেমা মানে মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমা, গানের একটা ফ্যাক্টর থাকে যে গান জনপ্রিয় হলে, সেখানে তুমি বলছো যে ঈশানও নাচ করছে, মানে ওইটুকু মানে পুচকে, মানে বাড়ি থেকেই তুমি মানে রিয়াকশনটা আগে পেতে শুরু করেছো। বাড়িতেই আমরা রিয়াকশন, যখন আমরা গানটা মানে পারসিভ করছিলাম, স্ক্র্যাচ লেভেলে শুনছিলাম, তখনই গানটা এত ক্যাচি ছিল যে আমরা নিজেদেরও মনে হতো যে নেচে উঠি। একটু অন্য ছবির কথাতেও আসি, যে আরি আসছে, ইয়াজাকে দিয়ে শুরু করি, তোমার ব্রেইন চাইল্ড আমি শুনছিলাম, আরি তো মাকে ডেডিকেট করেছে না মা, তো একটু ভাবনাটা নিয়ে যদি একটু ভাবনাটা জিনিসটা, এটা মানে এটা মায়ের জন্য একটা মিসিংনেস, অ্যান্ড খুব একটা কমার্শিয়াল অ্যাসপেক্ট ভেবে না, কোথাও না কোথাও এটা চেয়েছিলাম যে মা ছেলের যে সম্পর্ক না, ওটা মানে এই ফিল্মের মাধ্যমে আই অলসো উইল গেট টু রিলিভ দোজ মোমেন্টস, অ্যান্ড এটা শুধু মায়েদের না, এটা বাঙালি মায়েদের ছবি, কারণ বাঙালি মায়েরা না, মানে আমি আমার মাকে দেখেছি, ছেলেদের ছাড়তে চায় না, মানে ছেলে 40 বছরের হয়ে গেলেও হাত ধরে নিয়ে যাবে। সো আই ফিল এই সম্পর্কের গল্পটা যদি নিয়ে আসতে পারি এটাতে, মানে আন্টি মানে নুসরাতের মাও আমাকে এটা বলেছে যে না বাবু, এটা খুব ভালো হবে, আমি দেখবো। আর যেমন আমার বাবাকে আমি বলেছি যে এই ছবিটা তুমি দেখো, আশা করছি তোমার ভালো লাগবে, এখনো তো শুটিংয়েই যায়নি, কিন্তু ঠিকঠাক হলে তোমার ভালো লাগবে, এটা দেখো। মানে নর্মালি আমরা যে অডিয়েন্সের কাছে সেন্টিমেন্টাল নিয়ে গেছিলাম, এটা শুধু তাদের না, এবার তারা তাদের বাবা মার সাথেও ছবি দেখতে পারবে। সো ইট ইজ মোর লাইক দ্যাট, সো ইট ইজ মোর লাইক অ্যান ইমোশন দ্যান ইটস অ্যান ইমোশন, ডিসিশনটাও ইমোশনাল এবং গল্পটাও ইমোশনাল। তো এটা খুবই ব্যক্তিগতভাবে আমরা বলতে পারি, ইটস এ ভেরি পার্সোনাল ফিলিং থেকে এই প্রজেক্টটা আমরা কনসিভ করছি। তো আশা করছি যে সকলের ভালো লাগবে, সকলের ভালো লাগার মতন একটা গল্প মনের থেকে অ্যাকচুয়ালি দ্যাট ইজ। ইয়াজদার সাথে ইয়াজদার মা, মানে তুমি কিভাবে দেখেছো, তুমি কতটা দেখেছো যে মা ছেলের, প্রত্যেকটা মা ছেলের একটা মিষ্টি সম্পর্ক, তাদের মান অভিমান আদর সবটাই থাকে, তাদের ইকুয়েশনটা যদি তুমি একটু বলো। আমার যতটা দেখা, আমি ইয়াজকে এটা বলতাম যে আমার ছেলে মানে ঈশান যদি 1%ও তোমার মতো ছেলে হয়, তাহলে আইল বি এ ভেরি প্রাউড মাদার, ওইটুকুই দেখা এবং ওইটুকুই আমি চাই যে এরকমই যাতে হোক। আই থিঙ্ক প্রত্যেকটা মা ছেলের বন্ড কিন্তু ডিফারেন্ট হয়, প্রত্যেকের গল্প ডিফারেন্ট হয়, কিন্তু ফিলিং এবং ইমোশন এবং ভাবটা না সেম থাকে প্রত্যেকটা মা ছেলের মধ্যে। সেই ভাবটাকেই আমরা চেষ্টা করছি একটা গল্পের মধ্যে তুলে ধরার, অ্যান্ড যেটা এর আগেও বললাম যে ইয়েস, ইটস এক্সট্রিমলি ইমোশনাল ফর অল অফ আস, মানে আমরা এখন মা এমন একটা শব্দ না, মা বললেই কোথাও একটা ভেতরটা নড়ে যায়। যেটা নুসরাদি বললো, আমি সেটা টেনেই একটা প্রশ্ন করব যে ইয়াজদা তোমার মতো যদি ঈশান হয়, নুসরাদি আলাদা একটা গর্ব বোধ করবে, যেটা বললো প্রথমত পাখিটা বললো, আমার আমি ওকে সবসময় বলি ইউ আর বেস্ট সানের কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া যায় ওনাকে, মানে দে হ্যাভ এ ডিফারেন্ট বন্ড। আমি দুজনকে ঝগড়া করতেও দেখেছি, ভালোবাসতেও দেখেছি, ওকে ভেঙে যেতেও দেখেছি, সো আইভ সিন ইন মাই ওন ওয়ে
বাট হ্যাঁ, মানে ওই গভীরতাটা একটা মা ছেলের সম্পর্কে থাকে। সো আই এম ইয়ার টু এক্সপিরিয়েন্স দ্যাট। আমার ছেলে খুব ছোট এখন, কিন্তু আমি আশাবাদীও বড় হলে যদি এটার কিছুটা অংশ আমি ফিল করতে পারি, দেন আমার মনে হবে সব কিছু করাটা সার্থক। নিশ্চয়ই ঈশান সেভাবে বড় হবে। এবং আমি যেটা বলবো যে প্রথমত ঈশানকে তো দেখতে পুরো ইয়াজদার মতো, ওই একটা প্রথম একদমই ডিটো, মানে কার্বন কপি আমার মতন। ওটা কিছু কিছু মনে হয় না যে এটা নুসরাতদির মতন, চুলটা হয়তো নুসরাতদির মতন। ছবিতে দেখেছি আমার পুরো কার্বন কপি দেশ। শুধু তোমার না গো, যারা যারা ওকে দেখেছে তারা সেটাই বলেছে, আর আমি কি বলবো বলো। না আর নয়, আই থিঙ্ক আই এম ভেরি ব্লেসড টু হ্যাভ থ্রি বেস্ট মেন ইন মাই লাইফ, আমার বাবা ও আমার ছেলে, আর ওরা সবাই আমাকে আগলে রাখে। সো এই দিক থেকে আই এম ভেরি প্যাম্পার্ড, তাই তো হওয়া উচিত। বাড়িতে মেয়ে না, ও একাই আছে। প্রিন্সেস যেটাই বলি না কেন, ঈশানকে দেখে কখনো মনে হয়েছে যে, বা কেউ তোমার পরিবারের কেউ বলেছে যে এই জায়গাটা শুধু দেখতে না, মানে ওর চলাফেরা বা কোন অভ্যেস বশত পুরো তুমি? সবাই সেটা মানে পরিবার বলে না, সোশ্যাল মিডিয়াতে সবাই ওটাই বলে। হ্যাঁ, বাকি হ্যাবিটের কথা যদি আমি বলি, অনেকগুলো হ্যাবিটের মিল আছে আমার সাথে, বাট ইন জেনারেল নেচার ধরে নাও আমার শরীরের ভেতরে যদি নুসরাতকে ঢুকিয়ে দেওয়া হয় একটা ওরকম একটা হিসেব চলে। তো আমাদের মেজরলি ঝামেলা হয় দুজনের, যে ও আমাকে বলে এটা তোমার থেকে পেয়েছে, কোনো ব্যাড হ্যাবিটেই, ভালো জিনিসে সবাই ক্রেডিট নেয়, খারাপ গুলো তো এই সব তোমার থেকে বলে, সব বদভ্যাস গুলো এটা তোমার রক্ত, তোমার থেকে পেয়েছে, তোমার রক্ত ডাইরেক্ট ব্লাডে চলে যাচ্ছে। এন্ড আই থিঙ্ক উই বোথ ডু দ্যাট, তো ঠিকই আছে। মা নুসরাত জাহানকে তুমি বাড়িতে সব থেকে বেশি কাজ থেকে দেখছো, আমরা তো নানান সিরিয়ালে নুসরাত দিকে দেখি, কখনো অভিনেত্রী দেখি বা কখনো এই আড্ডা মারো এক এই রকম বিষয়। অ্যাকচুয়ালি ওটা আমার জোন, এন্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে আর কেউ ওই ওই হ্যাঁ শেডটা কেউ দেখে না। আই এম অলসো ভেরি থ্যাঙ্কফুল যে কেউ দেখে না। হ্যাঁ সিরিয়াসলি, মানে এন্ড আই ফিল যে না, ওটা দ্যাট শেড ইজ মাইন মাইন, বাকি যে শেডগুলো তোমরা দেখো দ্যাট ইজ নট মাইন, ওটা পাবলিক। আমি ওই তিনটে ওয়ার্ড যদি বলি যে মা নুসরাত জাহানকে ডেসক্রাইব করো তিনটে ওয়ার্ডে, ওভার পজেসিভ, ওভার লাভিং, ওভার অ্যাংজাইটি প্রোন, সবই ওভার বলে দিই। আরে আরে তিনটেই জিনিস তুমি প্রত্যেকটা বাঙালি বাড়িতে, প্রত্যেকটা বাঙালি মায়ের মধ্যে তুমি পাবে, এটা কিছুতেই তুমি সরাতে পারবে না বাঙালি মায়েদের থেকে। আমি কিছু কিছু মানে আমি কাউকে ওকে বলছিলাম যে আমি এটা নতুন খুঁজে পেলাম যে আমার মধ্যে এই ট্রেটটা আছে, এই টিপিক্যাল বাঙালি মায়ের ট্রেটটা। আমি তোমাকে কি বলবো, ওর একটা সময় ওর আমার সাথে ঝামেলা হয়েছে বিকজ ওর ওর মনে হয়েছে যে ঈশান কথা বলতে পারে না, ও সেটা নিয়ে নাকি ডাক্তার দেখাবে, তো সেটা নিয়ে আমাদের ঝগড়া হয়েছে, যেখানে আমি বলেছি কোনো ডাক্তারের কাছে যাবে না। একটা সময় হয় মায়ের পেট থেকেই বাচ্চা বেরিয়ে কথা বলতে শুরু করে দেয় না, সো এটা জাস্ট একটা উদাহরণ দিলাম আমি, বাচ্চা এখন কথা বলে নরমাল আছে তাজ ভাই। সো না না আমার সবেতেই এটা মনে হয় কেন এখানে একটা অ্যালার্জি বের হচ্ছে, কেন ওটা কি হচ্ছে কেন, এন্ড আই থিঙ্ক এটা খুবই নরমাল বিষয় একটা মায়ের জন্য। হ্যাঁ, আর বাচ্চাও এসে সবচেয়ে বেশি ওভার অ্যাক্টিং মায়ের সামনেই করে ফেলে, সবচেয়ে বেশি অভিনয়টা মায়ের সামনে করে। ও নুসরাতের ছেলে, আমার কিন্তু ও ছেলে না, আমার জন্য ও মেয়ে। ও আমার কাছে মেয়ে হয়ে থাকে, ও প্রিন্সেস হয়ে যায়, ও কিন্তু হিরোইনের মতন অ্যাক্ট করে আমার সাথে, আবার ওর সাথে হিরো কি করে তোমার সাথে, এই এই এরকম থাকে, ইজ পাপা কি পারে, এটা ভালো কিন্তু ভালো যে ছেলে মেয়ে দুটোই ব্যালেন্স, দুটোই ও তো অভিনয়ের রক্ত রয়েছে ওর মধ্যে, ও ও সবেতে মানে রেগুলার অভিনয়, সমস্ত আমার প্রতি ভালোবাসায় করে না, সবটাই ড্রামা। হ্যাঁ সেটা ফুল ড্রামা, মামাস বয় একদম না না না, ওর সিচুয়েশনাল বয়, এখন বাবার, হ্যাঁ বাবার কাছে গিয়ে আমার ব্যাপারে বলবে, বাবা বকলে বা আমাকে এসে বাবার ব্যাপারে বলবে, আমরা আমাদের মধ্যে সেটিংটা খুব স্ট্রং, আমরা জানি ও ঢব্বা আছে, ওকে মেরে এসে বলবে ঈশান, ওকে মেরে এসে আমার কাছে এসে কাঁদবে যে মা মেরেছে, মা মেরেছে, এটা করেছে ও। বাড়িতে মানে মোটামুটি একটা জমজমাট ব্যাপার থাকে দুই ছেলেকে নিয়ে। তো প্রোডিউসার হিসেবে যদি আসি, যে যেই তিনটে ভুল মানে নিউ বিগিনিং এ সবাই ভুল করে, প্রত্যেকে থাকেই সেটা, আমি যদি বলি যে তিনটে ভুল পরের ছবির ক্ষেত্রে বা পরের প্রোডাকশনের ক্ষেত্রে সেটা করবে না, কোন তিনটে ভুল? একদম
আছে মাথায় সেটা অন ক্যামেরা বলা উচিত কিনা জানি না। না, প্রথমত প্ল্যানিংটা আরো স্ট্রং করতে হবে, অ্যান্ড বর্ষার সময় শুট করাটা একটু চাপের, তো বর্ষার সময় শুট করবো না, সেটা আমরা আগেই ভেবে নিয়েছিলাম। বর্ষাকালে আমরা শুট করবো না, শীতকালে বরং করবো, কোনো অসুবিধা নেই, গ্রীষ্মকালে করবো, বর্ষাকালে করবো না, আকাশের দিকে তাকিয়ে থাকতে হয়, এই মেঘ ডাকছে। আমরা বৃষ্টি থেকে শীত অবধি টেনেছিলাম, ওই ওইটার পরে এই অভিজ্ঞতাটা হয়েছিল। এবং আরো অনেক কিছু আছে যেটা প্রথম সিনেমায় বোধহয় আমরা শিখেছি, সেই ভুলগুলো করবো না, নতুন ভুল হতে পারে অবশ্য, পুরনো ভুল সেটাই আমাদের শিক্ষা। লাস্ট একটাই প্রশ্ন করব, একটা সময় ছিল যে সম্পর্ক, বিয়ে সবকিছু নিয়ে অনেকটা কথা হয়েছিল তোমাদেরকে নিয়ে, এবং তারপর একটা স্টেবল সম্পর্ক এবং খুব সুন্দর একটা ফ্যামিলি, তোমরা সেটা প্রুফ করে দিয়েছো, এবং ব্যক্তিগত জীবনটা যেভাবে একদমই সবকিছু সামলে ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়া এবং স্টেবিলিটি থাকা সম্পর্কের, সেটা নিয়ে যদি কি বলো যে ইউএসপিটা। তোমার প্রশ্নের উত্তর আছে, আমার মনে হয় যে কোনো সিচুয়েশনে ঠান্ডা মাথায় রাখাটাই ইম্পর্টেন্ট, সেটা কাজের ক্ষেত্রে হোক, সেটা পার্সোনাল ক্ষেত্রে হোক, সম্পর্কে হোক, অফিসে হোক, প্রোডাকশনে হোক। আমাকে ইয়াস বলে মাথা ঠান্ডা করো, এবং ও যখন যখন ও ওর আমার মনে হয় যে না ওকে বলা উচিত, আমিও তখন ওকে বলি যে মাথা ঠান্ডা করো। সো আই থিঙ্ক উই ব্যালেন্স ইট আউট ফর ইচ আদার। জুটিতে তো টেলিভিশনে আসছোই, ইয়াসদার কাছে একটাই প্রশ্ন করবো, যদি টেলিভিশনের অফার আসে, এখন বড় পর্দায় প্রচুর কাজ এবং প্রোডাকশন চলছে তোমার, তবু ভেবে দেখবে কি টেলিভিশনের অফার আসে? অফ কোর্স, কেন প্রোডিউস করব না, ডেফিনেটলি করব, চ্যানেলকে আমরাই প্রস্তাব দিচ্ছি যে উই ওয়ান্ট টু প্রোডিউস ইন টেলিভিশন, আর খুব শিগগিরই আসব। আর যদি মানে অভিনয়ের ক্ষেত্রে ওটা বলবে না, ডেটস এর জন্য চেঞ্জ করব, যেটা বলছিলাম যে রবিবার দুপুরে আরো একবার যদি তুমি ইনভাইট করে দাও। আমাদের সকলের তরফ থেকে আপনাদেরকে ইনভিটেশন রইল, রাদার ইনভিটেশন কি, আমরা আপনাদের বাড়িতে আসছি, আপনাদের ইনভিটেশনে আপনাদের বাড়িতে আসছি, তো আপনাদেরকে এবার ইনভাইট করছি না, আমরা আসছি আপনাদের বাড়িতে রবিবার, বলো 24 নভেম্বর, বলো তুমি বলো, না বলো না, ভালো বলছো। আমি অনেক সময় রেগুলার বলতাম আমি উঠেছি টেলিভিশন থেকে, ঠিক আছে, সো টেলিভিশনটা না আমার মনে হয় যে এটা আমার নিজের ঘর, নিজের বাড়ি, রবিবারের দিন আছে, আরামসে খেতে খেতে ফ্যামিলির সাথে দেখুন টিভিতে সেন্টিমেন্টাল স্টার জলসা। একদম, এবার কিন্তু আদায় করে নিচ্ছে, হ্যাঁ, সেই অধিকারটা, সেই ভালোবাসার অধিকার আছে আমাদের সকলে, আপনারা দেখবেন, আমরা অপেক্ষায় থাকবো, জানাবেন কেমন লাগলো।